নমস্কার বন্ধুরা, আজ এই চ্যানেল থেকে কাঁচা হলুদ তার সাথে শুকনো হলুদ নিয়ে আলোচনা করব। তা তো আপনারা কিচেন রুমে সর্বদা ব্যবহার করে থাকেন, তাছাড়া তার ঔষধি গুণাগুণ সম্বন্ধে আপনারা অবগত আছেন তা তো আপনারা জানেন। এই হলুদ 108 গুণ সমৃদ্ধ ঔষধীয় গুণ তার মধ্যে আছে। তা আপনারা বা আমরা কয়েকটি কাজে ও ঔষধীয় রূপে ব্যবহার করে থাকি। তাছাড়া হলুদের ইনগ্রেডিয়েন্টস মানে তাতে কি ভেষজ উৎস আছে তা আপনারা ওয়েবসাইটে ও বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, তা আমাকে তো বলতে হবে না। তা আমি তার ব্যবহার কিভাবে করতে হবে বা কতটুকু করা যায়, তাছাড়া কোন সময় করবেন তা আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমার অনুরোধ, বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা প্রোগ্রামকে সাবস্ক্রাইব করে নেবেন, তাতে নোটিফিকেশনটা আগে পেয়ে যাবেন। এখন মূল কথা নিয়ে আলাপ আলোচনা করছি, তা নাম্বারিং দিয়ে করব। হলুদের ইংরেজি নাম তো জানেন, টারমারিক। আজ শুধু গুরুত্বপূর্ণ ব্যবহৃত জীবনের কাঁচা হলুদের ও তার কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাধি নিয়ে আলোচনা করব, তা নাম্বারিং দিয়ে করছি। তা নাম্বার ওয়ান বলছি, আর্থ্রাইটিস, যে কোনো ধরনের আর্থ্রাইটিস, তা যে কোনো ধরনের আর্থ্রাইটিসের কথা বলছি, যা হোক, তা যে কোনো ধরনের আর্থ্রাইটিস হলে কী করবেন, রোজ প্রাতঃকালে কাঁচা হলুদের রস করে তা 1 চা চামচ তার রস নিয়ে উমলি গরম করে নেবেন, তার সাথে কিছু মেলাবেন না, তা এমটি স্টমাকে নিয়ে নেবেন, তাতে আপনার আর্থ্রাইটিসের পেইন যেটা আছে তার থেকে আপনি আরাম পাবেন। তা কিন্তু আধা ঘন্টা কিচ্ছু নিতে পারবেন না, সেই রসটা বা সেই জুসটা নেওয়ার পর আধা ঘন্টা আপনারা কিচ্ছু খাবেন না এবং গরম করে নেবেন, তা তো আমি বললাম। এরকম করে রেগুলার ইউজ করবেন, এতে আপনারা নিজেই বুঝে যাবেন যে আপনারা 80% আরাম পেয়ে গেছেন বা আপনাদের আরাম মিলবে। তা তো নাম্বার ওয়ান বললাম আর্থ্রাইটিস সম্বন্ধে। তা নাম্বার টু বলছি, পিত্তরোগে এই কাঁচা হলুদ অনেক উপকারী। তা কী করবেন, রোজ প্রাতঃকালে মানে সকালবেলা সূর্য ওঠার আগে, তা ঘুম থেকে উঠে কী করবেন, 2 গ্রাম গুড় নেবেন, তার সাথে কাঁচা হলুদ 2 গ্রাম নেবেন, তা কোনো কিছু খাবার আগে একসাথে গুড় ও কাঁচা হলুদ চিবিয়ে নেবেন ও তার রসটা খেয়ে বাকি মুখের ছাবরা যেটা আছে সেটা ফেলে দেবেন, তাতে আপনার পিত্ত ও স্কিনের জন্য ভালো কাজে আসবে। তা সব এজের বাচ্চারা বা সব এজের বড়রা এই নুস্কাটা ইউজ করতে পারেন। তা আপনারা একটা জিনিস করবেন, 3 বছরের নিচের বাচ্চাকে দেবেন না, তাহলে প্রবলেম হতে পারে, তাই ইনগ্রেডিয়েন্টসগুলো অনেক সময় অনেকদের বাচ্চাদের পেটের মধ্যে প্রবলেম করতে পারে, তার জন্য 3 বছরের নিচের বাচ্চাদের খাওয়া মানা আছে বা বারণ আছে। তা বৈজ্ঞানিক তত্ত্ব থেকে নেওয়া যে এভিডেন্স আছে তার থেকে আমি বলছি, ঠিক আছে। তা নাম্বার টু বললাম, এখন নাম্বার থ্রি বলছি, যে ভাই বোন বা বন্ধুদের ডায়াবেটিসে ভুগছেন বা ওনাদের ডায়াবেটিস আছে, ওনাদেরকে বলছি কাঁচা হলুদ রোজ পাতর রাসের সাথে মানে সকালবেলা খাবারের সাথে বা তা খাবার 5 মিনিট পর তার রসটা নিতে পারেন, বা আপনার যদি অসুবিধা হয় তো একসাথেও নিতে পারেন। তা কতটুকু নেবেন, তা 3 গ্রামের বেশি নয় কিন্তু, তা রসটা জুস করে
শিলনুড়িতে জুস করে বা পিষে তার জুসটা নিয়ে নেবেন। তা যতটুকু হয় অল্প গরম করে খাবেন, তা জুসটা অল্প গরম করে খাবেন তা তো বললাম। তাতে আপনার যে বা আপনাদের যে অ্যালোপ্যাথিক মেডিসিন নিচ্ছেন বা হোমিওপ্যাথিক মেডিসিন নিচ্ছেন, যে ডায়াবেটিস আমাদের ভাই বোনেরাদের আছে, ওনাদের যে মেডিসিনটা আপনারা রেগুলার ইউজ করছেন, সেই মেডিসিনের যে কার্যক্ষমতা আছে তা বাড়িয়ে দেবে, ঠিক আছে। তা দিনে একবার নেবেন, তাতে আপনারা কোনো প্রবলেমে পড়বেন না, তাতে কোনো অ্যাসিডিটি ফর্ম করবে না, তা তো আমি বললাম নাম্বার থ্রি। এখন নাম্বার ফোর বলছি, হার্ট, হার্টের ডিজিজের জন্য, তা যে কোনো হার্টের ডিজিজের কথা বলছি, তা কীভাবে ইউজ করবেন তবে বলি। আপনারা যে কোনো মেডিসিন ইউজ করেন না কেন, হার্টের ডিজিজের জন্য আপনারা বিভিন্ন রকম অ্যালোপ্যাথিক বলুন, আয়ুর্বেদিক বলুন বা হোমিওপ্যাথিক মেডিসিন যদি ইউজ করে থাকেন, আর এই যে নুস্কাটা দেব এটা ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তা আমি বলছি শুনুন কীভাবে আপনারা ইউজ করবেন। তাতে আপনার কী করবেন, এক চা চামচ হলুদের রসের সাথে হাফ চা চামচ অর্জুন বৃক্ষের পাউডার, তা অর্জুন বৃক্ষের যে পাউডার আছে তা সেই পাউডার হাফ চামচের নেবেন, চা চামচ এবং এক চামচ হলুদের সাথে অল্প মাত্রায় গরম করে রোজ। তার আগে বলি, তা হলুদ বলছি মানে কাঁচা হলুদের কথা বলছি, তা আপনারা 3 গ্রাম নেবেন, যে হিসাবটা আছে তা 3 গ্রাম নেবেন, বিজ্ঞানসম্মত বা রিচার্জ করে যে আমাদের বৈজ্ঞানিকরা বা আয়ুর্বেদিক নিয়ে যারা রিচার্জ করেন তারা যে কোয়ান্টিটিটা দিয়েছেন কতটুকু ইউজ করতে হবে তা বলছি। তা হলুদটা কিন্তু আপনারা যতটুকু পারেন আপনাদের আন্দাজ মতো 3 গ্রামের হলুদের টুকরো নেবেন, তা রস করে হাফ চা চামচ অর্জুন বৃক্ষের সাথে, মানে অর্জুন বৃক্ষের যে পাউডার আছে তা হাফ চা চামচে একসাথে মিশিয়ে নেবেন। তা কী বললাম, হলুদের রসের সঙ্গে হাফ চা চামচ যে অর্জুন বৃক্ষের যে পাউডার আছে তা আপনারা একসাথে মিক্সড করে তা উমলি গরম করে জলের সাথে নিতে পারেন। তা যে কোন সময় নিলে ভালো হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো সময় নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যে কোনো খাবার পর তা আধ ঘন্টা বা 1 ঘন্টা গ্যাপিং দেওয়াটা অনেকটা ভালো। তাছাড়া আমি যে বললাম অর্জুন বৃক্ষ ও তার সাথে হলুদের জুসটা নেবেন, তা আপনাদের উপর 70% কাজ করে যাবে বা আপনাদের উপর 70% লাভ হবার সম্ভাবনা আছে। তা কিন্তু আবার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে, ঠিক আছে। এখন নাম্বার 5 বলছি, ক্যান্সার রোগীদের জন্য, তা মানে ব্লাড ক্যান্সারের জন্য বলছি, তা যে কোনো এজের ক্যান্সার পেশেন্ট ইউজ করতে পারবেন। এখন যে নুস্খাটা বলছি 5 নাম্বার, তা কী করবেন, রোজ প্রাতঃকালে সূর্য ওঠার আগে 2টা কচি নিম পাতা নেবেন এবং 7টা তুলসী পাতা নেবেন, তার সাথে 5 গ্রাম কাঁচা হলুদের তা একসাথে শিলনুড়িতে পিষে নেবেন। এই যে 3টা দ্রব্যের কথা বললাম তার রস করে তালমিশ্রি 2 গ্রাম আন্দাজ মতো নিয়ে এমটি স্টমাকে নেবেন। তারপর 1 ঘন্টা আপনারা কিছু খেতে পারবেন না, জলটুকু খেতে পারবেন না। তা আপনারা নিয়ে নেবেন, সেই রসটা পেটে থাকবে, তা স্বল্প পরিমাণে গরম করলে তো অনেক ভালো, তা খেলে আপনাদের উপকারটা একটু বেশি হবে। তা অন্যান্য মেডিসিন যদি আপনার ক্যান্সার পেশেন্ট হয়ে থাকেন বা অন্যান্য যে মেডিসিন আছে তা ইউজ করলে, এই যে আমি মেডিসিনটা বললাম আপনারা ইউজ করবেন, তাই তুলসী পাতা নিম হলুদ একসাথে জুস করে খাবার, তা আপনাদের কোনো অসুবিধা হবে না, তা বৈজ্ঞানিকসম্মত এটা পরীক্ষিত, ঠিক আছে। তার কোনো টাইমিংসের তো বাধ্যবাধকতা নেই, আমি বললাম আপনারা সকালে নেবেন, যে কোনো সময় আপনার খাবারটা খেতে পারেন।
এ তো আমি বললাম পাঁচটা, এই যে হলুদের যে কী মহিমা এবং তার কী গুণ তা আমি পাঁচটা নাম্বারিং করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আমি যেভাবে বললাম আপনারা দয়া করে ঠিক সেইভাবে এই মলিকুলগুলো ইউজ করবেন বা কিভাবে করবেন, কতটুকু করবেন তা তো আমি বললাম। যদি কোনো অসুবিধা হয় আপনাদেরতে তবে বারবার এই ভিডিওটা দেখবেন। তা আমি নিজের থেকে বলছি 100% আপনাদের উপর এই নুসখাটা কাজ করে যাবে। তা তো জানেন হলুদে আরও অনেক গুণ আছে, তা বলতে গেলে তো একদিন লেগে যাবে, তা তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাছাড়া একটুকু বলে রাখি, বাচ্চাদের এখন শীতের সিজন চলছে বা উইন্টার সিজন চলছে, বাচ্চারা এই হলুদের যে রস আছে বা কাঁচা হলুদের যে জুস আছে তা স্বল্প পরিমাণে গরম করে খেলে এই বাচ্চারা অনেক উপকৃত হবেন। ওনাদের যে বা ওরার যে সর্দি কাশি জ্বর আছে তা দাঁড়ের কাছে আসতে পারবে না, বা হয়ে গেলেও তার থেকে অনেকটা রক্ষা পাবেন, তা 60-70% রক্ষা পাবেন। তা তো এমনি বললাম, ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আর দয়া করে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এগুলো তথ্য আমার বৈজ্ঞানিক সম্মতভাবে আমি বহু জায়গা থেকে কালেকশন করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন এবং আনন্দে থাকেন। ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই।